দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ভেড়া পালন করলে সত্যিকারের লাভবান হওয়া যায়। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তবে তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। ভেড়ার জাত। গোটা বিশ্বে 900 অধিক জাতের ভেড়া রয়েছে। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভেড়ার জাতকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন 1 নম্বর মাংস ও বাচ্চা উৎপাদন কারী জাত, 2 নম্বর মাংস এবং উল উৎপাদনকারী জাত, যেমন মেরিনো, ছোট নাগপুরি, বালুচি, ইরান, পাকিস্তান, বাওয়ালপুরি, লিংকন, চিবহেট, ডালা ইত্যাদি। 3 নম্বর দুধ উৎপাদনকারী জাত, যেমন ইস্ট ফ্রিজিয়ান এবং আওয়াসী জাতের ভেড়া অন্যতম। সুস্থ ভেড়ার চেনার উপায়। চোখ, নাক, মুখ উজ্জ্বল এবং পরিষ্কার থাকবে। লোম এবং চামড়া মসৃণ ও পরিষ্কার থাকবে। মুখের উপরে কালো অংশে বিন্দু বিন্দু ঘাম দেখা যাবে। ঠিক মতো জাবর কাটবে। চলাফেরা স্বাভাবিক থাকবে। কান এবং লেজ নাড়াচাড়া করবে। খাবারের প্রতি আগ্রহ থাকবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। পোশাক পায়খানা স্বাভাবিক হবে। কোনো অচেনা লোক কাছে আসলে সজাগ হবে। মশামাছি তাড়াবে এবং দলবদ্ধ হয়ে মাঠে চরে বেড়াবে। অসুস্থ ভেড়া চেনার উপায়। চোখ অনুজ্জ্বল এবং অপরিষ্কার হবে। লোম ও চামড়া অমসৃণ এবং অপরিষ্কার থাকবে। মুখের উপরে কালো জায়গা শুকনা দেখা যাবে। ঠিক মতো জাবর কাটবে না। দুর্বল এবং হাড্ডিসার হবে। নড়াচড়া কম করবে এবং খাবারের প্রতি আগ্রহ কম দেখাবে। রক্তশূন্যতার কারণে চোখ মুখ ফ্যাকাশে দেখাবে। অস্বাভাবিক আচরণ করবে। জলছুট হবে এবং এক সময় চুপচাপ দাঁড়িয়ে অথবা শুয়ে থাকবে। প্রস্রাব পায়খানা অস্বাভাবিক হবে। প্রতিদিন নির্ধারিত সময়ে খাবার খাবে না। ভেড়ার বাসস্থান। ভেড়া পালনের জন্য সঠিক বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভেড়া মেঝেতে অথবা মাচায় পালন করা যায়। ভেড়া মাচায় পালন করা ভালো। ভেড়ার ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকতে হবে। মেঝেতে পালন করলে চট অথবা খড় বিছানা হিসেবে ব্যবহার করতে হবে। সাধারণভাবে ভেড়ার গড় তৈরি করার ক্ষেত্রে পারিবারিক পর্যায়ে 3 থেকে 7টি ভেড়ার জন্য ঘরের আয়তন 7 ফুট লম্বা, 5 ফুট চওড়া এবং 6 ফুট উঁচু হতে হবে। বাঁশ, চাটাই, টিন, কাঠ, খড় ব্যবহার করে এরকম ঘর নির্মাণ করা যেতে পারে। নিচু বা বন্যাপ্রবণ এলাকা ভেদে মাচার উচ্চতা 1 থেকে 1.5 ফুট বা বেশি হতে পারে। ভেড়ার খাদ্য। ভেড়া চরে খেতে পছন্দ করে। ভেড়া ছাগলের মতো লতা এবং গুল্ম জাতীয় গাছের পাতাও খায়। ভেড়া সহজে নতুন খাদ্যে অভ্যস্ত হয়। ভেড়া ঘাস, লতা পাতা, শুকনো বা সংরক্ষিত ঘাস, খড়, দানাদার খাদ্য ইত্যাদি খেয়ে থাকে। খাদ্যের অভাব দেখা দিলে ভেড়া খড় এবং নাড়া খেয়ে থাকতে পারে। পাঠা ভেড়ার খাদ্য। পাঠা ভেড়াকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে। 15 থেকে 20 কেজি ওজনের পাঠাকে দৈনিক 350 থেকে 500 গ্রাম আমিষ সমৃদ্ধ দানাদার খাদ্য দিতে হবে। ওজনের জন্য ব্যবহৃত পাঠাকে দৈনিক প্রায় 10 গ্রাম করে গজানো ছোলা খাওয়াতে হবে। কাঁচা ঘাসের পরিমাণ কম হলে বছরে অন্তত 2 বার 2 থেকে 3 মিলি ভিটামিন এ ডি ইঞ্জেকশন দিতে হবে। পাঠাকে কখনোই অতিরিক্ত চর্বিযুক্ত খাবার দেওয়া যাবে না। ভেড়ার পালন ব্যবস্থাপনা এবং যত্ন। 1 নম্বর গর্ভবতী ভেড়ার যত্ন। গর্ভাবস্থার প্রথম পর্যায়ে ভেড়াকে দ্বিতীয় কোনো পাঠার কাছে নেওয়া যাবে না এবং কোনো কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে না। গর্ভাবস্থার শেষ পর্যায়ে ভেড়াকে নরম বিছানা দিতে হবে। গর্ভবতী ভেড়াকে আলাদা রাখতে হবে। গর্ভাবস্থায় ভেড়াকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার, যেমন গমের ভুষি, কাঁচা ঘাস, তিলের খৈল, ভিটামিন মিশ্রিত তরল পদার্থ, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে। 2 নম্বর বাচ্চা ভেড়ার পরিচর্যা এবং যত্ন। বাচ্চা প্রসবের সময়ে গর্ভবতী ভেড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনো ও আলো বাতাস চলাচল করে এমন খোলা ঘরে রাখতে হবে, নতুবা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বাচ্চার শরীর যাতে মা ভেড়া চেটে পরিষ্কার করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতে বাচ্চার শ্বাস প্রশ্বাসের কার্যক্রম শুরুর ক্ষেত্রে সহায়ক হয়। পরিষ্কার নরম সুতি কাপড় দিয়ে বাচ্চার নাক ও মুখ পরিষ্কার করে দিতে হবে। ভেড়ার প্রজনন ব্যবস্থাপনা। ভেড়া সাধারণত 6 থেকে 12 মাস বয়সে প্রথম বাচ্চা ধারণ করে। ভেড়ার ঋতুচক্র 13 থেকে 19 বা গড়ে 17 দিনে সম্পন্ন হয়। ভেড়ার হিট পিরিয়ড 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। ভেড়ার গর্ভধারণকাল 145 থেকে 150 দিন। ভেড়ার পাল দেখানোর নিয়ম। ভেড়া ডাকে আসার 12 ঘন্টা পর এবং 18 ঘন্টা পার হওয়ার আগে পাল দেখাতে হবে। 18 ঘন্টা পর পাল দেখালে গর্ভধারণের সম্ভাবনা কম থাকে। কোনো ভেড়া রাতে ডাকে আসলে সেটা
তাকে পরদিন সকালে একবার এবং আরো নিশ্চিত হওয়ার জন্য ওই দিনই বিকালের মধ্যে আরেকবার পাল দেখাতে হবে। সকালে ডাকে এসেছে মনে হলে সেটাকে ওই দিনই বিকালে এবং পরের দিন সকালে আরেকবার পাল দেখানো ভালো। এ নিয়ম মেনে চললে ভেড়ার প্রজনন ব্যবস্থাপনার ত্রুটি অনেকাংশে কম হয় এবং গর্ভধারণের সম্ভাবনাও অনেক বেশি থাকে। সুস্থ এবং যে পাঠাকে সপ্তাহে তিন দিনের বেশি পাল দেওয়ার জন্য ব্যবহার করা হয় না এমন পাঠার কাছে পাল দেওয়ার জন্য নিতে হবে। ভেড়ার মাংসের বৈশিষ্ট্য। ভেড়ার মাংসে বিভিন্ন ধরনের খনিজ লবণ এবং জিঙ্ক রয়েছে। 114 গ্রাম ভেড়ার মাংস গ্রহণ করলে খনিজ লবণের প্রতিদিনের চাহিদার 33% পূরণ হয়ে থাকে। জিঙ্ক শরীরের ক্ষত নিরাময় এবং টেস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভেড়ার মাংসে আয়রন এবং কোপার থাকে। 114 গ্রাম ভেড়ার মাংস গ্রহণ করলে আয়রনের প্রতিদিনের চাহিদার 12% এবং কোপারের ভাগ পূরণ হয়ে থাকে। লোহিত রক্তকণিকা উৎপাদনে আয়রন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোপার শরীরে আয়রন বিপাকে এবং লোহিত রক্তকণিকা বিশ্লেষণে সাহায্য করে। ভেড়ার মাংস গ্রহণ করলে রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক থাকে। ভেড়ার মাংসে কার্বোহাইড্রেটের উপস্থিতি থাকে না এবং এর ফলে গ্লাইসেমিক সূচকের মাত্রা খুব কম থাকে। ভেড়ার মাংস প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস। 114 গ্রাম ভেড়ার মাংসে 27.5 গ্রাম প্রোটিন রয়েছে যা প্রোটিনের প্রতিদিনের চাহিদার 55% পূরণ করে থাকে। ভেড়ার মাংস ওমেগা-3 ফ্যাটের একটি উৎকৃষ্ট উৎস। ওমেগা-3 যখন ওমেগা-6 উন্নীত হয় তখন সেটা কার্ডিওভাস্কুলার ডিজিজের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনতে সাহায্য করে। ভেড়ার মাংসে উৎকৃষ্ট পরিমাণে ভিটামিন B12 এবং নায়াসিন রয়েছে। যে ক্ষেত্রে ভেড়ার মাংস খাওয়া নিষেধ। যাদের গেঁটে বাত এবং কিডনিতে পাথর আছে তাদের ভেড়ার মাংস এড়িয়ে চলা উচিত। ভেড়ার মাংসে পিউরিন নামের এক ধরনের ক্ষতিকর পদার্থ রয়েছে। পিউরিনযুক্ত খাবার গ্রহণ করলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ কিডনিতে পাথর ও গেঁটে বাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভেড়ার রোগবেধি ও প্রতিকার। অ্যান্টেরোটক্সিমিয়া ব্যাকটেরিয়া জনিত রোগে ভেড়া হঠাৎ করে মারা যায়। একসঙ্গে অতিরিক্ত দানাদার খাদ্য খেলে পাকস্থলীতে বিদ্যমান ক্লোস্ট্রিডিয়াম জীবাণুর আধিক্য ঘটে। এতে তীব্র বিষক্রিয়ার সৃষ্টি হয়ে ভেড়া মারা যায়। বাড়ন্ত ভেড়াতে এ রোগ সাধারণত বেশি দেখা যায়। ভেড়ার রোগের লক্ষণ। রোগের লক্ষণ প্রকাশের আগেই ভেড়া মারা যায়। তাপমাত্রা কমে গিয়ে শরীর কাঁপতে থাকে। পেটের ব্যথায় ভেড়া পা ছুটতে থাকে। মাথা বাঁকা করে। পাতলা পায়খানা হয়। ভেড়ার চিকিৎসা। ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাদি গ্রহণ করা যেতে পারে। হঠাৎ মারা যায় বলে অ্যান্টেরোটক্সিমিয়া রোগে আক্রান্ত ভেড়ার চিকিৎসা করা সম্ভব হয় না। তবে রোগ শনাক্ত করা সম্ভব হলে এট্রোফিন সালফেট 3 মিলি 6 ঘন্টা পরপর ইঞ্জেকশন আকারে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যেতে পারে। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আগামীতে আমরা আরো অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অবশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।